সমুদ্র কত রহস্যময় একটা জায়গা, বিজ্ঞানের সাথে পাল্লা দিয়ে মনুষ্য সমাজও আজ পৌঁছে যাচ্ছে চরম গভীরত্বে। পৃথিবীর সাগর এবং মহাসাগর গুলোই বিদ্যমান বাহারি জীব বৈচিত্র্যের কথা সবারই জানা। এই সামুদ্রিক প্রাণী জগতের একটা বড় অংশ জুড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। ঠিক এইভাবে অজানা সমুদ্রের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তারা খুঁজে পায় অদ্ভুত কিছু মাছ। এদের মধ্যে স্যামন, টুনা, সার্ডিন বা হাঙরের মতো প্রচলিত গড়নের মাছ সামনাসামনি বা টিভি পর্দায় দেখার সুযোগ অনেকেরই হয়েছে। কিন্তু জানেন নিশ্চয়ই, মানুষ মহাশূন্য সম্পর্কে যতটা জ্ঞান অর্জন করেছে তার বাসস্থানের 3/2 এলাকা জুড়ে বিদ্যমান সাগর এবং মহাসাগর সম্পর্কে ততটা জ্ঞান অর্জন করা সম্ভব হয়ে ওঠেনি এখনো। তবে এই অজানাকে জানতে বিজ্ঞানী এবং গবেষকদের নির্লজ্জ চেষ্টা থেমে নেই, যার কল্যাণে নিয়মিত নতুন নতুন প্রজাতির মাছ আবিষ্কার করছেন তারা। এক, দি অ্যাঞ্জেলার ফিশ। সমুদ্রের একমাত্র চিত্তাকর্ষক এবং উদ্ভট প্রাণীগুলোর মধ্যে এই অ্যাঞ্জেলার ফিশ একটি। এটি এর কুটু বুদ্ধির জন্য বিখ্যাত। শিকারীকে নানা ধরনের ফাঁদে ফেলতে এর কোনো জোরই নেই। বিজ্ঞানীরা যখন প্রথম এই মাছটি আবিষ্কার করেন, তখন তারা দেখতে পায় যে মোটামুটি সব মাছই মেয়ে প্রজাতির। এটা তাদেরকে কিছুটা আশ্চর্য করেছিল। দুই, দি ফ্যাংটুথ। এই মাছটিকে আপনি সমুদ্রের তলদেশের রাগান্বিত সারের সাথে তুলনা করতে পারেন। দেখলে মনে হবে যে আপনার দিকে এক্ষুনি তেড়ে আসছে। আসলে এটির চেহারা যত ভয়ঙ্করই হোক না কেন, এর বড় দুর্বলতা হচ্ছে এর দুর্বল দৃষ্টিশক্তি। এরা যখন শিকারে যায়, তখন দুর্বল দৃষ্টিশক্তির কারণে হঠাৎ করেই শিকারীকে আক্রমণ করে বসে। তিন, দি ব্লোফিশ। দি ব্লোফিশ এর মাছের অদ্ভুত গঠনের কারণে এটি বিশ্বের সবার নজর কাড়তে সক্ষম হয়। পাখনা দিয়ে ভর করে চলা এই মাছ বিশ্বের কুৎসিত প্রাণীগুলোর একটি। এই ব্লোফিশ সমুদ্রের একদম তলদেশে থাকে, যেখানে পানির প্রেশার থাকে অত্যন্ত উঁচু। এই কারণে এর স্কিনের ঘনত্ব এমন হয় যাতে সেটা পানির প্রেশার সহ্য করতে পারে। চার, দি হ্যাচেট ফিশ। বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর এবং ক্ষুদ্র মাছটি খুঁজে পায় সমুদ্রের চরম গভীরতায়, যা হ্যাটেজ ফিডস নামে পরিচিত। দেখতে বিষণ্ণ এই মাছটির নামকরণ করা হয়েছে তাদের খুর পাতলা গঠনের জন্য। এদের বুকের গঠন দেখতে অনেকটা কুঠার এর মতো এবং ঠান্ডা ও জলজলে রূপালী রঙের কিছুটা প্রভাব আছে। আকৃতিতে 5 ইঞ্চির মতো লম্বা হওয়ায় এই কুঠারের সাথে এর গঠন সম্পূর্ণ মিলে যায়। দেখতে আশ্চর্যজনক, দেখতে আতঙ্কজনক হলেও এরা খুব কমই মারাত্মক হয়।